126 জন শিক্ষক পালিয়ে গেলেন, হাইকোর্টে আসলেন না 126 জন শিক্ষক। 268 জন শিক্ষকের মধ্যে অনেকে হলফনামা জমা দিয়েছেন, কিন্তু 126 জন শিক্ষক এখনও হাইকোর্টের ধারে কাছে আসলেন না। কার্যত তারা আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করেননি। সূত্রের খবর যে জেল জরিমানার ভয়েই কার্যত 126 জন শিক্ষক আর হাইকোর্ট মারাতে চাইছেন না। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর খবর, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার নিষ্পত্তি করতে হবে। সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই শিক্ষকদের সপক্ষে যুক্তি দেখানোর জন্য একটি সময় দিতে হবে বা তাদের হলফনামা নিতে হবে যে কেন তারা বৈধ এবং তাদের চাকরি কেন বাতিল করা হবে না। চাকরি বাতিল কেন করা হলো তার সপক্ষে বা তার বিপক্ষে যে হলফনামা দিতে হবে তাদের। আর এরপরে 126 জন শিক্ষক কার্যত হাইকোর্টের চৌকাঠি মারাচ্ছেন না, কোনো আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। কার্যত সে 126 জন শিক্ষক প্রায় নিখোঁজ বললেই চলে। তার মধ্যে 53 জন হলফনামা জমা দিয়েছিলেন প্রথম অবস্থায়, 53 জনেরই চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় দফায় 88 জন হলফনামা দিয়েছেন, এখনও কিন্তু সেই রায় স্থগিতই রাখা হয়েছে। 88 জনের হলফনামা কার্যত খুঁটিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সে 88 জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে, কিন্তু এর মাঝে 126 জন যে নিখোঁজ তাদের যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিষয়টিও নিয়ে কিন্তু সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। 126 জন প্রাথমিক শিক্ষক তারা কোথায় গেলেন? নির্দিষ্ট সময়সীমা পার হলেও তারা হলফনামা কেন দিচ্ছেন না? তাহলে তাদের চাকরি সম্পূর্ণ অবৈধ ধরে নেওয়া যায়, তাদের বৈধতার সপক্ষে কোনো প্রমাণ তাদের হাতে নেই, তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারছেন না, আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করছেন না, এমনটাও কিন্তু সূত্রের খবর। ফলে 126 জন শিক্ষকের নিখোঁজ নিয়ে এই মুহূর্তে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ওই 126 জন শিক্ষক কি আদৌ হাইকোর্টের দ্বারস্থ হবেন, নাকি তারা তাদের বৈধতার প্রমাণ দেখাতে পারবেন নাই বলে হাইকোর্ট এড়িয়ে যাচ্ছেন।